নমস্কার, রমণী রেশেলের সকল বন্ধুদের জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেতে একটু নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে বানাতে চলেছি চিকেন ভর্তা। চিকেন ভর্তার জন্য আমি 250 গ্রাম চিকেনকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধের সময় কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। তারপর সেদ্ধ করা চিকেনগুলোকে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়তে পারেন। আর চিকেন সেদ্ধ করার জলটা আমি আলাদা করে রাখছি। তৈরি করে নিচ্ছি একটা মশলা। মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 1/2 ইঞ্চ আদা, 4-5টা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল গরম হলে যে মশলাটা আমি রেডি করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম নুন স্বাদ মতন, পরিমাণ মতন হলুদ। মশলাটা কষাতে কষাতে আরেকটা মশলা আমি রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম কাজু বাদাম, চারমগজ আর টক। এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে। যে চিকেনগুলো আমি ছিঁড়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমার মিশে গেছে। এবার যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর চিকেন সেদ্ধের যে জলটা রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চিকেন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে দুটো ডিম সেদ্ধ করে সেগুলোকে আমি একটা চামচের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে দিয়েছি। আমি এভাবে দিয়েছি, আপনারা চাইলেন ডিম সেদ্ধটা 4 ভাগ করেও দিতে পারেন। আর সব শেষে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচানো। দিয়ে সব কিছু নেড়ে গরম গরম রুটি কিংবা পরোটার সাথে এটা সার্ভ করব। জয় হিন্দ।